নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটি আয়োজিত ESL টিচার এডুকেশন অ্যান্ড ইউজ অফ টেকনোলজি ইন বাংলাদেশ প্রেজেন্ট স্টেট অ্যান্ড ফিউচার ডিরেকশন শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বুধবার গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ সময় বক্তারা বলেন, বর্তমানে ইংরেজি জানা ও বোঝার বিকল্প নেই। সমকালীন বিশ্ব ও উন্নয়নশীল দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশেও ইংরেজির গুরুত্ব এবং চাহিদা ক্রমেই বাড়ছে। একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি জানা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই জরুরি বলে মন্তব্য করেন অতিথিরা।